দেখছেন এজা নিউজ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার একজন রানীতলায়। মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের রানীতলা থানার সানাউল্লাহ মোড়ে এক ব্যক্তিকে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। রানীতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে সন্দেহমূলকভাবে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই ব্যক্তির নাম শফিকুল ইসলাম, বয়স 45 বছর, বাড়ি রানীতলা থানার পাইকমারির নির্মলচর। আজ বুধবার 5 দিনের পুলিশ হেফাজত চেয়ে লালবাগ আদালতে পাঠানো হয়। সোমনাথ হালদারের রিপোর্ট, এসআর নিউজ।